বিষয় আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, কি অবস্থা, চিকিৎসা অবস্থা কি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে কিনা, এবং দোকানে ফার্মেসি যেটা বন্ধ ছিল তারা কি বলছেন, কবে খুলবেন, কিভাবে খুলবেন, সেই বিষয়ে একটু জানাবেন। অনুষ্ঠাত বেলা 11:30 থেকে 3:30 পর্যন্ত খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা কলেজের গেটে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে এবং তারা দাবি জানিয়েছে যে শুক্রবারের মধ্যে এই মামলার যে আসামি আছে সেই সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে শনিবার থেকে আবারও তারা অবস্থান কর্মসূচি সহ ক্লাস বর্জন অন্যান্য আন্দোলন কর্মসূচিতে যাবেন। একইভাবে ইন্টার্ন চিকিৎসকরা গত সোমবার রাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছিলেন, তারা সেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন। কিছু সময় পর থেকে তারা রোগী দেখা শুরু করবেন এবং চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। তবে ওষুধের যে দোকানগুলো রয়েছে সেগুলি এখনও বন্ধ রয়েছে। খুলনা মেডিকেলের সামনের প্রায় 90টি দোকান বন্ধ থাকার কারণে রোগীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদেরকে প্রায় 4-5 কিলোমিটার দূরে হেরাজ মার্কেট কিংবা অন্যান্য স্থানে গিয়ে তাদেরকে ওষুধ কিনে আনতে হচ্ছে, এর ফলে তাদেরকে বাড়তি যানবাহন ভাড়া এবং বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এর ফলে রোগীর স্বজন যারা রয়েছেন তাদেরকে তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তবে ওষুধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের বিরুদ্ধে যেহেতু একটি মামলা হয়েছে সেই মামলাতে 4 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় 50 জনকে আসামি করা হয়েছে, সে কারণে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা তাদের উপর কোনো হামলা করে কিনা সে বিষয়টি নিয়েও তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, যে কারণে তারা দোকান খুলছেন না। তবে কবে নাগাদ তারা দোকান খুলবেন সে বিষয়েও এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলেনি। আমরা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পরিচালক জিল্লুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে নিরাপত্তাহীনতার কারণে মূলত তারা দোকান খুলতে পারছেন না, আর পুলিশ বলছে যে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ মামুন রেজা আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মামুন রেজা।